이 머리가 그러면 앞서 보는 거 보세요. 아, 몰라. 마당에 많이 있어. 아, 볼지. 여기서 들으시죠. 들으시지 하지 않아. 동원하고 보내라. 이들. 와, 이따 와라. একই কাণ্ড, ঠাকুমা মারা গিয়েছে আর নাতিরা শ্মশান ঘাটে এসেছেন ডিজে স্পিকার বাজিয়ে। এও কি করে সম্ভব? এই ঘটনায় সবাই অবাক। পাড়া প্রতিবেশী থেকে শ্মশানে উপস্থিত লোকজন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কার গান্ধীঘাট সংলগ্ন শ্মশান ঘাটে। যা দেখে হতবাক সবাই। মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের ফারাক্কার গান্ধীঘাট সংলগ্ন শ্মশান ঘাটে ঝাড়খণ্ড থেকে সাউন্ড সিস্টেম নিয়ে মৃতদেহ দাহ করতে আসে পরিবারের লোকজন, আর তা দেখে হতবাক সকলে। এবার আপনাদের বিষয়টা একটু খোলসা করে বলি। ঠাকুমা মারা গিয়েছেন, 100 বছর পেরিয়ে গেছে। মৃত ঠাকুমার নাম ক্ষুদো দিদি দেবী। তিনিই ছিলেন পরিবারের সব থেকে বড় সদস্য, তাই তারা মারা যাওয়ার কারোর কষ্ট নেই, বরং এই মৃত্যুকে তারা রেকর্ড হিসেবেই দেখছেন। তাই আনন্দ করে নিজে বাজিয়ে ঠাকুমার দেহ নিয়ে যাওয়া হলো শ্মশানে। নাতি কি বলছেন শোনাবো আপনাদের। ওদের জন্য সবাই মানে খুশিয়ালি থেকে বাজার টাজার করে নিয়ে এসেছি। ক্ষুদো দেবী, ক্ষুদো দেবী মৃত্যুকালে বয়স কত ছিল? মৃত্যু 100 পার করে দিয়েছে। 100 পার করে দিয়েছে। কোথা থেকে আসছেন? আংটিয়া থেকে, মানে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড থেকে? তো ঝাড়খণ্ড ডিস্ট্রিক্ট। তো কালীতলা, মানে উমর আর বেশি হয়ে গেছে, সবাইকে দাদি হলো, তো সব চেঙ্গাগুলো বলছে চলো আবার খুশি করে ওকে নিয়ে যায় দাদিকে। হ্যাঁ, 100 বছর পার করে দিয়েছে, সেই জন্য আমরা খুশি থেকে আমার মানে লাস্টকে দহন করবো। দাদু তো আগে চলে গেছে। হ্যাঁ, একটু দাদি হলো, একটু দাদুর দাদি কোটাল পুকুর থেকে, কোটাল পুকুর থেকে একটু আগে হবে 4-5 কিলোমিটার। ওটা ঝাড়খণ্ড পড়ছে, ফারাক্কাতে এসছে। ফারাক্কাতে এসছে। আর এক নাতি, সে কি বলছেন শোনাবো আপনাদের। কত বছর বয়স ছিল? ওই মানে 100 পার। কত দিন? বাড়ি কোথায় আপনাদের? কোথায় এসছেন? মরাপুরাতে। আমাদের সব খুশি খুশি রাজি তো এবারে, যেমন দাদিমা অতদিন থেকে বেঁচে চলে এবার, আর আমরা যত লাশ দিয়েছি এখানে দিয়েছি ফারাক্কাতে, নিজের মন থেকে মানে খুশি থেকে, মানে পরিবারের সব সবাই নিয়ে। আপনারা কোথা থেকে আসছেন? ওই ওই কোটালপুর থেকে। একই কাণ্ড, ঠাকুমা মারা গিয়েছে আর নাতিরা শ্মশান ঘাটে এসেছেন ডিজে স্পিকার বাজিয়ে। এটা কি আদৌ সম্ভব? এই প্রশ্নটা নিশ্চয়ই আপনারা ভাবছেন, কিন্তু এইরকমই ঘটনা ঘটেছে। যদিও পাড়া প্রতিবেশীরা একটু অবাকই হয়েছেন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কার গান্ধীঘাট সংলগ্ন শ্মশান ঘাটে, যা দেখে হতবাক প্রত্যেকেই। মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের ফারাক্কার গান্ধীঘাট সংলগ্ন শ্মশান ঘাটে ঝাড়খণ্ড থেকে সাউন্ড সিস্টেম নিয়ে মৃতদেহ দাহ করতে আসে পরিবারের লোকজন, আর তা দেখে হতবাক সকলে। এবার আপনাদেরকে একটু বলি যে কেন তারা এতটা আনন্দ উৎসব পালন করছিলেন। ঠাকুমা মারা গিয়েছেন 100 বছর পেরিয়ে, তার বয়স হচ্ছিল প্রায় 100 বছর, তাই তার মৃত্যুকে তারা রেকর্ড ভাবছেন। মৃত ঠাকুমার নাম ক্ষুদো দেবী। তিনিই ছিলেন পরিবারের সব থেকে বড় সদস্য, তাই তারা মারা যাওয়ার কারোর কষ্ট নেই, বরং এই মৃত্যুকে তারা রেকর্ড হিসেবেই দেখছেন। তাই আনন্দ করে ডিজে বাজিয়ে ঠাকুমার দেহ নিয়ে যাওয়া হলো শ্মশানে। একশো বছর পেরিয়ে গেছে, তাই আমরা এভাবে নিয়ে এসেছি, আমরা খুশি করে নিয়ে এসেছি বলছেন নাতির
মানে ঠাম্মার নাতিরা। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই নজর রাখুন হোয়াটসঅ্যাপে, কারণ সেখানেও রয়েছে আজতক বাংলা।